হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো আজকের ভিডিও আইস টিউটোরিয়ালের উপরে বানাচ্ছি। আমাকে একটা বোন কমেন্ট করেছিল, আইস টিউটোরিয়ালের উপর কোনো ভিডিও বানাও। সো আমি তার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। সো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে আমার যা ভিডিও করি সব তোমাদের কাছে পৌঁছায়। এবং আর্টের বিষয়ে যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর বন্ধুরা, যদি তোমাদের কোনো ফ্রেন্ড আর্ট শিখতে চায় বা আর্ট করছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করলে হয়তো তাদের সুবিধা হবে আর্ট করতে এবং আর্টের বিষয়ে কিছু জানতে পারবে। আমিও আর্ট করতে পারতাম না, তো আমিও অনেক ইউটিউব দেখেছি, অনেক জায়গায় দেখেছি কীভাবে কী করতে হয়, তারপর আমিও আর্ট করতে শিখে গেছি। সো গাইস, আমি কোথাও আর্ট শিখিনি, এটা আমি আগেও বলেছিলাম। সো কীভাবে আর্ট করছি আমি এটা সব বলবো এবং তোমরা তো দেখতে পাচ্ছ। সো গাইস, প্রথমে আমি HB দিয়ে শেডিং করে নিয়েছি, তারপর 2B গ্রাফাইট পেন্সিল দিয়ে লেয়ারিং করেছি ওটার উপরে, দেন আবার শেডিং করেছি, তারপর আবার 6B, 8B, 8B, এরকমভাবে লেয়ারের উপরে লেয়ার করে যেতে হবে যত টাইম না এটা রিয়ালিস্টিক হয়ে আসছে। সো গাইস, আর্টটা রিয়ালিস্টিক করার জন্য তুমি চারকোল পেন্সিলস ব্যবহার করতে পারো। চারকোল পেন্সিলই খুবই রিয়ালিস্টিক হয় এবং খুবই দেখতে ভালো লাগে আর্টটা। সো গাইস, যদি তুমি চারকোল পেন্সিল দিয়ে আর্ট করতে চাও তাহলে প্রথমে তুমি চারকোল পেন্সিল ব্যবহার করবে, কারণ প্রথমে যদি গ্রাফাইট পেন্সিল দিয়ে তুমি ডিপ করে দাও কালারটা, তারপর তুমি চারকোল পেন্সিল ব্যবহার করতে পারবে না। সো গাইস, যদি তুমি গ্রাফাইট দিয়ে তারপর চারকোল পেন্সিল ব্যবহার করতে চাও, সো HB গ্রাফাইট ব্যবহার করে তার উপরে চারকোল ব্যবহার করতে পারো। সেটা আমিও করেছি, তোমরা দেখতে পাচ্ছ, সেটাও হতে পারে। বাট 8B গ্রাফাইট পেন্সিল দিয়ে যদি তুমি ডার্ক করে দাও তার উপরে চারকোল পেন্সিল করলে কোনো দিনও কাজ করবে না এবং খুবই অসুবিধা হবে, আর্টটা দেখতেও বাজে হয়ে যাবে। সো স্টপ বাই স্টপ আমি যেমনভাবে করেছি তোমরাও সেরকমভাবে করার চেষ্টা করো, হয়তো আমার থেকেও বেশি ভালো হবে। গাইস, তোমরা কি সৌরভ যোশীকে চেনো, যে আর্ট করতো এবং এখন ব্লগ ভিডিও করে, এখনও হয়তো আর্ট করে আমি সঠিক জানি না, বাট ওই আর্টিস্টের আর্টগুলো খুবই ভালো লাগে, আমি ওনার থেকেও অনেক কিছু শিখেছি আমি। সো গাইস, আমি বেশিরভাগই গ্রাফাইট পেন্সিল ব্যবহার করেছি, চারকোল পেন্সিল শুধু চোখের ভিতরেরটা করার জন্য ব্যবহার করেছি, তাছাড়া আমি বেশিরভাগই গ্রাফাইট ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আইস ভুড়োগুলো যেগুলো আমি করেছি সেগুলো প্রথমে আমি 0.5 mm মেকানিক্যাল পেন্সিল দিয়ে করে নিয়েছি, তারপর হেভি ডার্ক করার জন্য আমি 4B চারকোল পেন্সিল ব্যবহার করেছি পুরো রিয়ালিস্টিক করার জন্য। উপরেরটাও যেরকম করেছি আমি নিচেরটাও সেরকমভাবে করেছি ঠিক। সো আর চোখের ভিতরে যে মণিটা আছে ওখানে প্রথমে আমি এই 2B দিয়ে প্রথমে আমি 2B দিয়ে শেডিং করে নিয়েছি, তারপর 8B দিয়ে শেডিং করেছি, তারপরে রবার দিয়ে আমি মাঝে মাঝে মুছে দিয়েছি, এবং মুছার পরে যেগুলো ডার্ক এরিয়া আছে সেখানে আমি 8B ব্যবহার করেছি রিয়ালিস্টিক লাগার জন্য। আর মাঝে একবার আমি চারকোল পেন্সিলও ব্যবহার করেছিলাম, 4B চারকোল, দেখতে পাচ্ছ আমি খুবই আস্তে আস্তে আর্টটা করেছি, অনেক টাইম লেগেছে আর্টটা করতে। সো গাইস, এর জন্য একটা লাইক তো দরকার।